সকলকে স্বাগত এই লাইফ মোটিভেশন এবং ফান চ্যানেলে যা সকল জীবনের প্রেরণা ও মজা কারণ হোক। সকলকে নমস্কার এবং শুভেচ্ছা। আজকের দ্বিতীয় পর্ব অশুচির দ্বিতীয় পর্ব হচ্ছে অভ্যন্তরীণ বা মনের অশুচিতা। মনের মধ্যে যে সকল চিন্তা করে অন্যের ক্ষতি করতে ইচ্ছা বা ক্ষতি করে আনন্দ পাওয়া তাকেই বলা হয় অভ্যন্তরীণ বা ইন্টারনাল অশুচিতা। যেমন কুচিন্তা, ব্যভিচারের চিন্তা, অন্যের অধিকারের কোনো কিছু জিনিসকে নিয়ে নেওয়ার চিন্তা, এই প্রকারে অন্যান্য মনের প্রবেশকে অভ্যন্তরীণ বা মনের অশুচিতা বলে। এখানেই আমাদের পরিষ্কার হতে অভ্যন্তরীণ বা মন দ্বারাই আমরা অনেক অশুচি কাজ করি, মন দ্বারাই আমরা অনেক অপরাধের কাজ করি, যেটা সাধারণত কেউ বুঝতে পারে না, কারণ এটা ইন্টারনাল প্রোটোকল। এই ইন্টারনাল প্রোটোকলটি স্বভাবতেই বাইরে কোনোভাবে প্রকাশ হয় না। আজ পর্যন্ত পৃথিবীতে তেমন কোনো হাইলি কোনো আইটেম বেরোয়নি যে এই মনের চিন্তাগুলোকে কোনোভাবে ধরে ফেলা এবং সেই অনুসারে বিবেচনা করে তাকে আইনের জায়গায় নিয়ে গিয়ে তাকে সাজা দেওয়া। আমরা স্বভাবতই যখন খুন করে ফেলি সেটা বহিঃপ্রকাশ হয়, যেহেতু একজন মৃত্যু হয়ে যায়। আমরা যখন ব্যভিচার করে ফেলি স্বভাবতই একজন কি হয়, আঘাতপ্রাপ্ত হয়, তা বহিঃপ্রকাশ হয়, সকলেই দেখতে পায়, সেই হেতু তার শাস্তি হয়। কিন্তু এই জায়গাতে দেখা যায় যে অনেক মনের দ্বারায় অশুচি বা অপকর্ম করি যা কেউ জানতে পারে না, কারণ ইট ইস ভেরি স্ট্রিক্ট এবং ভেরি ইন্টারনাল প্রোটোকল যা কেউ কাউকে বুঝতে দিই না, এবং যা কিছু করি তা গোপনভাবে করি। যেমন আমরা কুচিন্তা করি, কারোর জিনিস ভালো দেখলে কি করে নিব বারবার চিন্তা করি, একজন পকেট মার সে পকেট মেরেই চলে যায়। আমি একটি ছোট উদাহরণ নিয়ে আসি। একটি ছোট ছেলে, সে বিশেষভাবে একদিন একটি দোকানে গিয়ে পাউরুটি চুরি করে ফেলে এবং দোকানদার স্বভাবতেই ধরে ফেলে। ধরে ফেলার পরেই তাকে পুলিশে দেয়, আইনের জায়গায় নিয়ে আসে, এবং আইনের জায়গায় নিয়ে আসার ফলে ছেলেটিকে বিচারক জিজ্ঞেস করে, কেন তুমি কি চুরি করেছো পাউরুটি, তুমি দুধ চুরি করেছো? ছেলেটি সহজ সরলভাবে, 15-16 বছরের ছেলে, ইয়াং ছেলে, সহজ সরলভাবে কি করে মিথ্যা কথা বলতে হয় জানে না, এবং সেটা বলারও তো ইচ্ছেই নেই তার। সে সহজেই বলে হ্যাঁ করেছি। কেন করলে? তাকে জিজ্ঞেস করতে বলছে, আমার খিদে পেয়েছিল। তো তোমার যখন খিদে পেয়েছিল তুমি ঘরে যাওনি কেন, ঘরে বলোনি কেন? না, ঘরের সেইভাবে পরিস্থিতি নেই ওই খাওয়ার পাওয়ার মতো। কেন, তাহলে তোমার আত্মীয় স্বজনের কাছে যাওনি? না, আত্মীয় স্বজন আমাকে কোনোভাবে সাহায্য করতে চাইনি। তখন কোর্ট সেই মুহূর্তে, বিচারক সেই মুহূর্তে তিনি বলে উঠলেন যে আজকে এই ক্ষেত্রে দোকানদারকে প্রশ্ন করি, দোকানদার আপনি এর কর্তব্যে কি করেছেন? ছেলেটিকে আপনাকে চেয়েছিল খাওয়ার, বলছে হ্যাঁ, তুমি দাওনি কেন? না, আমার ব্যবসায় ক্ষতি হবে। তখন বিচারক যত বিচারক জায়গায় এবং বিচারকের সেই এজলাসে যতজন ছিলেন তিনি বললেন, সকলকেই এই মুহূর্তে 10 টাকা করে দিতে হবে এবং কেউই বাদ যাবে না, কোটে 10 টাকা করে দিতে হবে, আর দোকানদারকে দিতে হবে 1000 টাকা অনাথায়, তার ব্যবসায় আইনের যে কাগজপত্র রয়েছে কেড়ে নেওয়া হবে। কারণ তখন প্রথমেই বিচারক তার নিজের পকেট থেকে 10 টাকা বের করে দিয়ে টেবিলে রাখলেন, আর টেবিলে রেখে বললেন, অন্যরাও এই মুহূর্তে এজলাস থেকে যাওয়ার পূর্বে আপনি জমা দেবেন, কারণ এই প্রত্যেকটি ছেলের দায়িত্ব এবং কর্তব্য তাদের তত্ত্বাবধান করা আমাদের সকলেরই। আর যেহেতু দোকানদারকে চাওয়া হয়ে খাদ্য চেয়েছিলেন এই বাচ্চাটি, তার প্রতি খারাপ আচরণ করা হেতু বরং একটি পাউরুটি দিয়ে তাকে তত্ত্বাবধান করতে পারত, তা না করে তাকে বিচারের জায়গায় নিয়ে এসেছে। এই বাচ্চাটি কি
যদি খাদ্য না পায় তাহলে সে চাইল্ড হবে বা শিশু শ্রমিক হয়ে উঠবে। এবং এই চুরি করার পেছনেই কারণ হচ্ছে খাদ্য। এই যদি খাদ্য পেয়ে যদি চুরি করতো না, এর সরাসরি চুরি করে বসেছে। আর আপনারা মনের দিক দিয়ে জবরদস্তি করে চেয়েছেন ছেলেটিকে সাজা দেবেন, কিন্তু ছেলেটি সাজা পাওয়ার মতো এমন যোগ্য কোনো কর্ম করেনি, কারণ খাদ্যের জন্য না হলে বলেছিল সে তো চুরি করে বসেনি। চুরি করতে বাধ্য হয়, লুকিয়ে দিতে বাধ্য হয়, কখন? যখন সে আর খাদ্যের সামাল দিতে পারেনি। ছেলেটিকে জিজ্ঞেস করে, বাবা তুমি একটা পাও রুটি নিতে কেন দুটো নিলে? না স্যার, আমার মা বিছানায় অসুস্থ, ওষুধও পাচ্ছে না, খাদ্য পাচ্ছে না, তাই আমার জন্য একটা রুটি আর আমার মায়ের জন্য আর একটা রুটি নিয়েছিলাম, তাই দুটো রুটি নিয়েছিলাম। কিন্তু আমি স্যার চুরি করতে জানি না কিভাবে চুরি করতে হয়, নাহলে তো ধরা পড়তাম না। কিন্তু খেয়েছিলাম যখন দিল না, তার অনেক ছিল, তার মধ্যেই মাত্র দুটি পিস নিয়েছিলাম। আমার মা এবং আমার একটু খিদা মেটানোর জন্য আজকে এটা মনের অসুস্থিতে নয়, এটাকে মনের অসুস্থিতার জায়গায় আমরা নিয়ে আসবো না। আমি জাস্ট ছোট্ট একটি ছোট্ট গল্প আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু এর আরও একটু এগিয়ে গেলে দেখব এর বাইরে অনেক জায়গা লুকিয়ে রয়েছে। কুচিন্তা করে করা একটি ছেলে কিংবা মেয়ে যাচ্ছে, আপনি যদি ছেলে হন মেয়ের প্রতি, আপনি যদি মেয়ে হন ছেলের প্রতি, কুচিন্তা করে তাকে পাওয়ার ইচ্ছে, তাকে জুড়ে ধরার ইচ্ছে, তাকে নিয়ে যৌনতা করবার ইচ্ছে, এই ইন্টারনাল প্রোটোকল যা বাইরে বই প্রকাশ হবে না, কিন্তু এটা পাপ, এটাই মনের অসুস্থিতা। অন্যের ভালো জিনিস দেখলে নিয়ে নেওয়ার ইচ্ছে, অন্যের অধিকারের কোনো কিছু কেড়ে নেওয়ার ইচ্ছে, অনেক কিছু কুঅভ্যাস আমাদের মধ্যে লুকিয়ে থাকে যা আমরা কেউ দেখতে পাই না, বাইরে কেউ দেখতে পাই না। অন্যকে মেরে ফেলার ইচ্ছে, খুন করে দেওয়ার ইচ্ছে, তাড়িয়ে দেওয়ার ইচ্ছে, তার অধিকার থেকে বঞ্চিত করার ইচ্ছে। রাস্তায় যখন আমরা গাড়ি চালাই, অনেকে দেখবেন সাইড দিতে চায় না, অন্যের অধিকার দিতে চায় না, মনে করে যে সেটা তার, সে যদি বিশেষ করে সে যদি লোকাল স্থানীয় কেউ হন, অধিকার দিতে চায় না, সে একদম দেখা যাবে রোডের ওপরে থাকে। রাস্তায় আপনি দেখবেন পাকা রাস্তা করে দিয়েছে সরকার থেকে, পাকা রাস্তা করেছে যাতে সেই রাস্তার উপরে কোনো সাইকেল মোটর সাইকেল গাড়ি যেন বিশেষভাবে ঘিরে আটকে না রাখা হয় বা রাস্তা অবরোধ না করা হয়। কিন্তু দোকানে মাল করতে গিয়ে দেখা যাচ্ছে সবাই পাকা রাস্তার উপরে গাড়ি সাইকেল সব দাঁড় করে দিয়ে চলে যাচ্ছে, আর অন্যের জন্য চিন্তা করে না কোন পথ দিয়ে যাবে জানার দরকার নেই। হর্ন দিলে আরো বিরক্ত হয় যে একটা আমার রাস্তা বলে দাবি করে, কিন্তু তার অন্যের রাস্তার জন্য তার সে চিন্তা করে না যে ছেড়ে দিতে হবে, কারণ সে আবার অন্য জায়গায় যখন যাবে সে একই রকম অসুবিধায় পড়ে, সে যে তা ভুলে যায়। এই প্রকারের আচরণ, এগুলো অসুস্থি, মনের অসুস্থিটা। মোটর সাইকেল আটকে দিয়ে, সাইকেল দিয়ে দোকানের সামনে রেখে বাজার করতে যাবো, অন্যের জন্য চিন্তা করবো না, এটা কি করে হয়? এ কি করে উদ্ধত্ত, মনের উদ্ধত্ত, এগুলো সবই মনের অসুস্থিটা, মনের পাপ, মনের অপরাধ। তাই অন্যের জন্য সুযোগ করে দেন। পাকা রাস্তায় আপনার যেটুকু রাস্তা দেওয়া উচিত আগে রাস্তা দিয়ে তারপরে আপনি সাইকেল রাখুন, মোটর সাইকেল রাখুন, আপনার জিনিসপত্র আপনি রোদে দেন, সে ধান হোক কাঠ হোক রোদে দেন, অনাথায় আপনি আপনার নিজের জায়গায় করুন, অন্যের বাধার কারণ হবেন না। আপনার দাম্ভিকতা, মনের দাম্ভিকতা, এগুলো মনের অসুস্থিতা, মনের অপরাধ, মনের পাপ। তাই আপনার ঘরের সামনে হতে পারে, আপনার ক্ষমতা রয়েছে অনেক কিছু করে নিতে পারেন, আইনেরও অনেক ক্ষমতা রয়েছে, কিন্তু মানুষ কেউ করে না। তার কিন্তু এর ঊর্ধ্বে আপনি অসুস্থ হয়ে উঠছেন, অপরাধী হয়ে উঠছেন, মনের অসুস্থিতা। তাই চিন্তা করুন, মনের দ্বারা অন্য কারো ক্ষতি করার ইচ্ছে করবেন না, মনের দ্বারাই আপনার ইন্টারনাল অসুস্থতা পাপ করবেন না, ব্যবচার করবেন না, কুচিন্তা করবেন না, অন্যের অধিকারের কোনো বিষয়ে আপনি কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, মনের অসুস্থতা থেকে মন ফিরিয়ে অন্যের মনের
ভালো মানুষ হয়ে উঠুন। নমস্কার জানিয়ে শেষ করলাম।